ইলিশ মাছের পাতুরির রেসিপি বেশ অনেকগুলোই আছে। আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ ইলিশ মাছের পাতুরির রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই পাতুরির রেসিপি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং, তাই প্রথমেই আমি এখানে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর সেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। এই হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, অবশ্যই স্বাদ অনুসারে। আর মাখানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর এই ইলিশ মাছগুলোকে আমি ভালোভাবে কিন্তু নুন ও হলুদের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু নুন ও হলুদগুলো এই মাছের মধ্যে কিন্তু লাগিয়ে দেবেন। এরপর একটা পাত্রে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কালো সর্ষে, পরিমাণে 2 চামচ মতন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা সর্ষে 2 চামচ, আর পরিমাণে 2 চামচ মতন পোস্ত। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এই জলটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটাকে আমরা মিনিমাম 15-20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি ওই মশলাটাকে বেটে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর একটা স্মুথ কিন্তু পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই। আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার, আর কিছুটা পরিমাণে হলুদ, আর স্বাদ অনুসারে লবণ, আর কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা কিন্তু অবশ্যই সর্ষের তেল দেবেন, তাতে কিন্তু ঝাঁঝটা খুব সুন্দর ব্যালেন্স থাকবে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমি তারপর এই মিশ্রণটাকে ভালোভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে এই মিশ্রণটা স্মুথ হয়েছে। এরপর আমাদের কিছুটা কলা পাতা লাগবে, তাই কলা পাতাগুলোকে আমি চারকোনা আকারে কেটে এই তাওয়ার মাধ্যমে ভালোভাবে সেকে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই যখন এই ইলিশ মাছের পাতুরি বানাবেন তখন কিন্তু এই কলা পাতাগুলোকে অবশ্যই সেকে নেবেন। যদি আপনারা সেকে না নেন তাহলে কিন্তু যখন ইলিশ মাছগুলো এই কলা পাতার মধ্যে ভরবেন তখন কিন্তু পাতাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি একে একে যত আমাদের কলা পাতাগুলো ছিল সেইগুলোকে আমি ভালোভাবে কিন্তু সেকে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই দুটো সাইডই ভালোভাবে সেকে নেবেন। এরপর দেখুন আমি একে একে সবগুলো সেকে নিয়েছি। এরপর আমরা পাতুরিগুলো এই কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। তাই প্রথমেই আমি কিছুটা পরিমাণে আগে থেকেই তৈরি করা পেস্টটা এই পাতার মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা মাছ আগে থেকে ম্যারিনেশন করা। তারপর আমি কিছুটা পরিমাণে আবার উপর থেকে সর্ষে বাটা যে মিক্সটা বানিয়েছিলাম সেটা আমি উপর থেকে লাগিয়ে দিলাম। তারপর ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ঠিক এইরকমভাবে আমি পরপর আপনাদেরকে মুড়ে দেখাচ্ছি। আপনারা দেখুন প্রথমে একটা ফোল্ড দিয়ে তারপরে সামনে থেকে একটা ফোল্ড দেবেন। তারপর ঠিক এইরকমভাবে দুটো সাইডে কিন্তু ভালোভাবে বন্ধ করে দেবেন। তারপর একটা চেষ্টা করবেন পাতলা সুতো নেওয়ার, তারপর ভালোভাবে ঠিক এইরকমভাবে কিন্তু গিটগুলো মেরে দেবেন, তাতে আপনার এই কলা পাতাটা কিন্তু খুলে যাবে না আর পারফেক্টলি কিন্তু থাকবে। এরপর আমি আপনাদেরকে আরো করে দেখাচ্ছি। আপনারা দেখুন প্রথমে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করা মাছ, আর উপর থেকে আমি আবারও দিয়ে দিলাম সর্ষে বাটা, আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। তারপর আমি ঠিক এইরকমভাবে প্রথমে ফোল্ড করলাম, তারপর এই সাইড থেকে আবারও আপনারা একটা ফোল্ড করে দেবেন, তারপর ঠিক এইরকমভাবে লেফট সাইড থেকে একটা ফোল্ড করবেন, আর রাইট সাইড থেকে ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা ফোল্ড করবেন। দেখবেন আপনারা কিন্তু খুব সুন্দর আর পারফেক্টলি কিন্তু এই পাতুরিগুলো তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যখন এই গিটটা বাঁধবেন তখন একটু হালকা হাতে আপনারা বেঁধে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন পারফেক্টলি কিন্তু আমাদের এখানে পাতুরিগুলো তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি একটা প্যানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা আমি মোটামুটি একটু গরম করে নেব, বেশি গরম করবেন না, অল্প গরম করে নেবেন। তারপর একে একে আমি আগে থেকেই করে রাখা পাতুরিগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যখন এই পাতুরিগুলো করবেন অবশ্যই মনে রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু অবশ্যই করবেন, তাতে কিন্তু ভিতর থেকে পারফেক্টলি কুক হবে আর পুড়ে যাবে না।
এরপর আমি একে একে পাতুড়িগুলো উল্টে দিচ্ছি অপর সাইডটা হওয়ার জন্য। দেখুন একটা সাইড হয়ে গেছে, তাই আমাদের এই পাতুড়িগুলো কিন্তু পারফেক্টলি কিন্তু দেখুন ফুলে গেছে। মানে আপনারা বুঝতে পারবেন যখনই ফুলে যাবে তখনই কিন্তু বোঝা যাবে যে এই পাতুড়িগুলো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এরপর আমি একে একে এই পাতুড়িগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমাদের এই ইলিশ মাছের পাতুড়ি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা অবশ্যই ফলো করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।